সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। সেই সঙ্গে অনেক অনেক সালাম এবং শ্রদ্ধা জানাই সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের যারা জীবন বাজি রেখে আমাদের জন্য যুদ্ধ করেছেন, আমাদের দেশটাকে রক্ষা করেছেন। এই সুন্দর সুন্দর দেশের গানগুলো শুধু যে 16ই ডিসেম্বর বা 26শে মার্চে শুনি তা না, আমি মাঝে মাঝে আমার দুই মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ডও শোনেন, আমরা বসে বসে এই দেশের গানগুলো শুনি, খুবই ভালো লাগে শুনতে। আমার আব্বু একজন বীর মুক্তিযোদ্ধা, তার কাছে প্রায়ই বসে বসে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধের ঘটনাগুলো, মুক্তিযুদ্ধের সেই ভয়ঙ্কর দিনগুলির কথা শুনি আর গর্ববোধ করি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন সবাই আপনারা? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ 16ই ডিসেম্বর, সকাল থেকে ব্লগটি শুরু করলাম, সারাদিন এই বিজয় দিবসটি কিভাবে ঘরে বসে কাটালাম সেটা আপনাদেরকে দেখাতে চাই। সবাই আপনারা আমার সঙ্গে থাকুন। সকালে ঘুম থেকে উঠে আমি আগে বারান্দায় আসি, পাখিগুলোর কী অবস্থা, খাবার আছে কি না দেখি, তারপর গাছগুলোতে পানি দেই আর এরপরে চা খেতে বসি। তো ছুটির দিন হলো আজকে, সকালে আমার হাজব্যান্ড উঠে গেছে ঘুম থেকে, আমার হাজব্যান্ড, আমি, মা, শাশুড়ি মা, আমরা একসঙ্গে বসে চা খাচ্ছি আর টেলিভিশন দেখছিলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। টেলিভিশনে সুন্দর সুন্দর গান হচ্ছিল, গানগুলো দেখছিলাম। তো ব্রেকফাস্ট তৈরির জন্য আমি কিচেনে আসলাম, যেহেতু আজকে ছুটি, সকালে একটু বাড়তি কিছু করছি, যেমন একটু সুজি করছি, হালকা একটু ঘিয়ে সুজিটা ভেজে নিয়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি আর পরোটা করব। আজকে আমার বুয়া আসেনি, তো রেডি পরোটা ছিল সেটা আমি ভেজে নিব সুজিটা হলে, আর ডিম ভাজি করব। আজকে আর কোনো সবজি করব না সকালবেলায়। তো দেখুন আমার কিন্তু সুজিটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে ঘিয়ে, এরপর আমি দিয়ে দিচ্ছি পানি আর চিনি, খুব কম দিব যেহেতু ডায়াবেটিস আছে আমার মায়ের, শাশুড়ির মায়ের এবং আমার হাজব্যান্ডের, তাই চিনিটা খুব কম দিব এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলা। সুজিটা তো আসলে সবাই আমার মনে হয় এভাবেই করে, দুধ ছাড়া যে সুজিটা করা হয় সবাই মনে হয় এভাবেই করে। যাই হোক, আমি কীভাবে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু ফুটনো পানি মানে ফিল্টার পানি দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, চিনি একটু মিষ্টি কমই দিব। আর হচ্ছে চিনিটা যখন দেওয়া হয় তখন কিন্তু একটু পানি ছাড়ে, পানি ছেড়ে নাড়তে নাড়তে চিনিটা, দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আমার এবং আমার সুজি কিন্তু হয়ে গেছে। এবার আমি আর একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো, শেষে সামান্য একটু ঘি দিলে ফ্লেভারটা সুন্দর থেকে যায়। আর আমার সুজি করা হয়ে গেছে, এবার আমি একটু পরোটা সেঁকে নিব। আমার ব্রেকফাস্ট তৈরি শেষ, এবার আমাদের ব্রেকফাস্ট করার পালা, আমি, মা আর আমার হাজব্যান্ড, এবার আমরা তিনজন মিলে ব্রেকফাস্ট করব। আমার দুই মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা উঠলে ওদেরটা পরে করব, ওরা হয়তো বা পরোটা নাও খেতে পারে, হয়তো বা পাউরুটি যদি খায় ওদের পাউরুটি সেঁকে দিব। যাই হোক, আমরা এখন নাস্তা করতে শুরু করব। নাস্তা করে দিন তো ছোট, সকালে নাস্তা হওয়ার পরপরই আসলে ঘরে টুকটাক কাজ সেরে খুব তাড়াতাড়ি রান্নাঘরে চলে যেতে হবে, আবার এদিকে একটু ঘরের কাজ করতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, কারণ বুয়া যেহেতু আসেনি কাটাকাটিও করতে হবে, তাই বেশি আর দেরি করলাম না। নাস্তা করে ঘর, আমার ঘরের কাজ হয়ে গেছে, আমি এবার রান্নাঘরে এসে গেছি। এবার মাংসটা কেটে নিতে হবে আর হচ্ছে পেঁয়াজ টেয়াজগুলো কাটা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। মাংসটা ফ্রিজে ছিল, বাজার করেনি, ফ্রিজ থেকেই আমি বের করলাম। আর আমি যেহেতু ফ্লোরে বসতে পারি না, আমার ব্যাক পেইন হয় আর আমি চাকু দিয়ে কিন্তু মাংস কাটতে পারি না, তাই আমি এভাবে বটিটা আটকিয়ে নিয়ে, টাইলসে সঙ্গে আটকিয়ে নিয়ে এই সিঙ্কের ভিতরে আমি মাংসগুলি কিংবা মাছ যেটাই হোক কীভাবে কাটি, আর তরি তরকারি বা পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি টেবিলে বসে চাকু দিয়ে কেটে নিতে পারি, কিন্তু মাংস মাছ কাটতে গেলে আমি এভাবে বটিটাকে আটকিয়ে নেই।
আর আজকে আমি প্রেশার কুকারে মাংস রান্না করব, আর একটু খিচুড়ি করব। আর খিচুড়িটা করব হচ্ছে মুগের ডাল এবং পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি। আমি এর আগেও করেছি, যতবার আমি ভিডিওতে শেয়ার করেছি। যেহেতু আজকে 16 ডিসেম্বর উপলক্ষে ব্লগ দিচ্ছি, তাই আমি আজকেও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি মাংসটা আজকে প্রেশার কুকারে করব বলেছি। আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, অন্য অন্য কাজ সারতে দেরি হয়ে গেছে, তো মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার রসুন, রসুন কুচি দিয়ে দিচ্ছি, আদা বাটা, আর এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া, এবং দিয়ে দিব হচ্ছে আস্ত সব গরম মশলা। দিয়ে আমি এই মাংসটাকে লবণ দিব, দিয়ে তেল দিয়ে মাখিয়ে রাখব আধা ঘন্টার মতো, আর এই ফাঁকে অন্য অন্য কাজগুলো সেরে নেব। এটা দেখুন আমি এভাবে মাখিয়ে নিচ্ছি, তারপর আমি প্রেশার কুকারে ঢেলে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর আমি মুগের ডাল দিয়ে যেহেতু খিচুড়ি করব, তাই মুগের ডালটা কিন্তু আগে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মচমচে না হয়। তাই আমি এই চুলায় দিয়ে দিলাম হচ্ছে মুগের ডাল, এবং এটাকে অল্প আঁচে নেড়ে ভেজে নিব। আর আমি এই পাশের চুলায় পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি খিচুড়ির জন্য এবং মাংসের জন্য। যেহেতু মাংসটা মাখিয়ে রেখেছি, এর মধ্যে কিন্তু পেঁয়াজটা একটু ভেজে ব্রাউন করে দিব, এতে একটা আলাদা মাংসে ফ্লেভার আসে, খেতে বেশ মজা লাগে। তো আমি পেঁয়াজ অর্ধেকটা আমি খিচুড়ির জন্য রেখে দিব, অর্ধেকটা মাংসের মধ্যে দিয়ে দিব। তো আমার পেঁয়াজটাও কিন্তু বেরেস্তা হয়ে গেছে দেখুন। এবার আমি এই মাংসের মধ্যে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকিটা রেখে দিচ্ছি আমি হচ্ছে যখন খিচুড়িটা হয়ে যাবে, দমে দিব যখন, তখন আমি বাকি পেঁয়াজটুকু দিয়ে দেবো। তো মাংসটা দেখুন আমি চুলার উপর প্রেশারে চাপিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো হয়ে গেলে তারপর পানি দিয়ে এটাকে শিস দিব, দুটো তিনটে শিশ হওয়ার পর তারপর আলু দিয়ে আবার একটু চুলার উপর রেখে দিলেই মাংস তো প্রেশার কুকারে রান্না করা আসলে খুব সহজ, খুব ঝটপটও হয়ে যায় এবং সময়ও কম লাগে। তো আমার মাংসটা কিন্তু দেখুন কষিয়ে নিচ্ছি এখন। আর এদিকে আমি পোলাওয়ের চাল নিয়েছি 2 আধা কেজি, এবং 1 পোয়া নিয়েছি মুগের ডাল, এই মিলিয়ে 3 পোয়া আমি চাল ডাল মিলিয়ে নিয়েছি। আর আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে চুলায় আমি তেল দিয়ে তেল এবং ঘি দিয়ে আস্ত গরম মশলা দিয়েছি। এই আস্ত গরম মশলা কিন্তু তেলের উপর ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খিচুড়িতে। আর এরপর আমি এর এটা একটু যখন একটু একটা সুন্দর স্মেল আসবে গরম মশলার, তখন আমি এর মধ্যে চাল দিয়ে দিব। দেখুন আমার কিন্তু মশলা একটু ব্রাউন হয়েছে এবং একটা সুন্দর স্মেলও বের হচ্ছে। দেখুন আমি এবার চাল দিয়ে দিচ্ছি। চালটাকে ভালো করে ভাজা হলে ঠিক যেমন পোলাও করা হয় আমি তেমনভাবে কিন্তু এই খিচুড়িটা করি, কিন্তু খিচুড়িটা খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা এবং একটু একটু আদা বাটা। আর এই খিচুড়ি যখন তেলের উপর গরম মশলা দেওয়া হয় তখন একটু আদা কুচি দিলে ভালো হয়, কিন্তু আসলে আমার ঘরে আস্ত আদা ছিল না, যে কারণে আমি শুধু বাটাই দিলাম। এরপর আমি কিন্তু ডাবল পানি, যতটুকু চাল তার ডাবল পানি দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিব, যেহেতু খিচুড়ি একটু কালারফুল করব। এটা কিন্তু সাদা করেও খাওয়া যায়, কিন্তু আমার কাছে একটু খিচুড়ি যেহেতু কালারফুল হলেই ভালো লাগে। তো আর আমি এর মধ্যে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি পরে, এবং এরপর দেখুন আমি এখন বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, এতে ভালো সুন্দর একটি ফ্লেভার আসে, বেরেস্তার একটু সুন্দর ফ্লেভার আসে। এবার আমি বেরেস্তাটা দিয়ে তারপর নেড়ে ঘি দিয়ে দমে বসিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট, যতক্ষণ পর্যন্ত না খিচুড়িটা নরম সিদ্ধ হয়ে যাচ্ছে পুরোপুরি। শেষে আমি আবার একটু ঘি দিচ্ছি, এই ঘিটা শেষে দিলে ঘির ফ্লেভারটা থেকে যায় খিচুড়ির মধ্যে, খেতে ভালো লাগে। এবার আমি খিচুড়িটি দমে বসিয়ে দিলাম। এবার আমি একটু বেগুন চাক ভাজি করব, মাঝখানে একবার একটু খিচুড়িটা উল্টে পাল্টে দিচ্ছি, 15 মিনিটের মতো দমে ছিল, এবার আর একটু উল্টে পাল্টে দিয়ে আবার কিছুক্ষণ 5-10 মিনিট রেখে দেবো। পাশের চুলায় কিন্তু আমি মাংসটা আমার হয়ে গেছে,
আমি আলু দিয়ে মাংসটাকে আবার একটু অল্প আঁচে বসিয়ে রেখেছি। এই খিচুড়ির মধ্যে কিন্তু একটু মটরশুঁটি দিলে খুব মজা লাগে, কিন্তু মটরশুঁটিতে বাজারে এখনও ওঠেনি, আর খিচুড়ির মধ্যে একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম। এবার আমি দেখুন বেগুন আগে থেকে কেটে হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছু সময়। এবার আমি বেগুন ভাজিটাকে বেগুন কাটা বেগুনগুলোকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আমি যে ফ্রাই প্যানে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি একে একে। ১৬ ডিসেম্বর উপলক্ষে আমাদের এই তো খানা দানার সব প্রস্তুতি শেষ। আমরা এবার লাঞ্চ করতে বসবো। সিম্পল যেটাই ঘরে উপস্থিত ছিল সেটা দিয়েই আমি আজকে লাঞ্চ তৈরি করলাম। তো বন্ধুরা, আমার এই সাধারণ রান্না দিয়ে ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পাশে আছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।